জানবে তুমি রমাদান কি জানবে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ان رسول الله صلى الله عليه وسلم قال رسول صلى الله عليه وسلم বলেছেন اذا جاء رمضان فتحت ومنوش শুনে নাও আবু হুরায়রা বলছে মুহাম্মদ صلى الله عليه وسلم বলেছে اذا جاء رمضان যখন রমাদান মাস আসে আল্লাহ 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 ফুতিহাত আবওয়াবুল জান্নাহ আবওয়াবুল জান্নাহ জান্নাতের দরজা খুলে দেওয়া হয় ওয়া গুলিকাত আবওয়াবুন নার জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ কি মাস এটা ইয়া আল্লাহ আর কি মাস সুবহানাল্লাহ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান فمن شهد منكم الشهر فليصم الله سبحانه وتعالى বলেছে রমাদান মাস কুরআনুল কারীম অবতীর্ণর মাস যা সুস্পষ্ট হিদায়াত মানুষকে হিদায়াতের দিশা দেখায় এবং আল ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী হচ্ছে এই কুরআনুল কারীম যা রমাদান মাস নাযিল করেছে فمن شهد منكم আল্লাহর আদেশ হচ্ছে তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমাদান মাস পাবে মানে তুমি বেঁচে আছো আর রমাদান মাস আসছে ফালিয়াসুম সে সিয়াম পালন করবে তাহলে এটা ফরজ হয়ে গেল রমাদান কি হয়ে গেল রমাদান ফরজ হয়ে গেল জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় ওয়া সুফিদাতিশ শায়াতিন এবং দুষ্ট জিনদেরকে বন্দী করে ফেলা হয় রোজা যে ভাঙছো শয়তানের তো দোষ দিতে পারবা না রমজান মাসে যারা নামাজ পড়ে না তারা তো ইবলিশের দোষ দিতে পারবে না যদিও কিয়ামতে ইবলিশের দোষ দিয়ে পার পাওয়া যাবে না রমজান মাস ছাড়াও কিন্তু বড় আফসোস যারা রমজানের সিয়াম পালন করে না পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না জেনা করে ধূমপান মদপান করে গাঁজা পান করে যারা রমাদানে জুলুম করে স্ত্রীদের প্রতি যারা ছেলে সন্তানের প্রতি জুলুম করে যারা গালাগালি মারামারি করে তোমরা রমাদানে ইবলিশের তো দোষ দিতে পারবে না ঈমান এনেছো রবের প্রতি রব তোমাদের বলছে يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بتك باشي تمرا جرى الله رتي إيمان نتو جرى تمرا إيمان نتو شاش دي بشر رتي جرى تمرا جانو اي پرتبی تيرو ستاينوي مرتور پر شکت کرو تمرا پرتبی رتي بالو منوشر سرشتا شاته جنی آمدر شاب کرمو کندر حشب رکھا کرچن এবং সেই হিসাবের সম্মুখীন আমরা হতে হবে তিনি বলছেন হে তোমরা যারা ঈমান এনেছো কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজাকে অনিবার্য করা হয়েছে তোমাদের উপর রোজাকে করতেই হবে বলে করা হয়েছে কেউ এটা থেকে পার পাবে না কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম ও মুহাম্মাদের উম্মতরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি জেনে রাখো তোমাদের উপর রমাদানকে ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তী তোমাদের আগে যে নবী রাসূল এসেছে তোমাদের আগে যে উম্মতরা ছিল ওদের উপরও যেমন রোজা ফরজ ছিল ঠিক তোমাদের উপরও তেমন রোজা ফরজ কেন রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال رسول صلى الله عليه وسلم বলেছেন كل عمل ابن آدم له إلا الصيام যত আমল আছে বনি আদমের সব কিছু তার নিজের জন্য إلا الصيام صيام ব্যতীত فإنه لي কেননা صيام আল্লাহর জন্য وأنا أجزي به আল্লাহ বলছে আমি নিজে সিয়ামের প্রতিদান দান করব তোমার সালাত তোমার যাকাত তোমার হজ তোমার সাদাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কুল্লু আমাল ইবনে আদম লাহু সব ভালো কাজ বনি আদমের তার জন্য ইল্লা সিয়াম রোজা ছাড়া ফাইন্নাহু লি আল্লাহ বলছে যে রোজা হচ্ছে আল্লাহর জন্য ওয়া নাজিজি বি এবং আমি মানে আল্লাহ নিজে রোজার প্রতিদান দান করবে কেউ দিতে পারবে না তোমরা কেউ মিস করিও না এটাকে ওয়া সিয়ামুল জুন্নাহ মনে রাখবে রোজা হচ্ছে ঢাল স্বরূপ ওয়াইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখুদ সিয়াম পালনের দিন তোমাদের কেউ যেন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে ফাইন সাব্বাহ আহাদুন
أو قاتله فليقل إني أمر صيام إني أمر صيام যদি কেউ তাকে গালি দেয় তোমাদের মধ্যে যদি কাউকে কেউ গালি দেয় অথবা ঝগড়া করে সে যেন বলে আমি ঝগড়াও করব না গালিও দিব না আমি সিয়াম কারণ সিয়াম কার জন্য সিয়াম চালায় রিকশা চালায় অথবা খেতে খাওয়া দৈনিক দিনে কাজ করে দিনে খায় সবাইকে অনুরোধ করে বলবো আপনারা রমাদান মাসের জন্য কিছু 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 জমান যদি এমনটা হয় যে রিকশা আপনার রোজা নিয়ে নেবে ভ্যান আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় মাঠের ওই বীজ বপন আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় ওই গাছ কাটতে গিয়ে আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় ওই মাটি কাটতে গিয়ে মাটি আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় এই বাস ড্রাইভিং এই বাস আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় মানুষ যে তোমার দিন মজুরি তোমার দিনের কর্ম তোমার রোজা নিয়ে নেবে আল্লাহ ভীরুতা নিয়ে নেবে তবে তুমি বাদ দিয়ে দাও ওই ভ্যান রোজার জন্য ও এখন বলবে জামশেদ ভাই বড় অযৌক্তিক কথা বললেন পেট না চললে তখন বুঝতেন আরে তুমি তোমার মেয়েটা জন্ম হলো বাঁচবে কিনা জানো না তার জন্য গাছ লাগাও মাছ পালো ডিপিএস করো সুদ ঘুষ আরাম কিচ্ছু তুমি পরোয়া করো না কবে তোমার মেয়ে বড় হবে এই আরেক বেটার সাথে ভেঙে যাবে নাকি তোমার কথা মতো বিয়ে করে তোমার খরচ যেটা তুমি জমাচ্ছ সেই খরচ তুমি করতে পারবে তাও তো তুমি নিশ্চিত না তবু তুমি মাসে মাসে ২০০০ ২০০০ ২০০০ করে রাখছো কেন সিয়ামের জন্য কি তুমি এই প্রস্তুতি নিতে পারো না ও ভাই তুমি যদি দিনের বেলা রিকশা না চালাও দেখবে যে সব লোক রাতে সন্ধ্যায় বের হচ্ছে ভাই তোমার দোকান খোলাতে যদি রোজা নষ্ট হয়ে যায় দেখবে তুমি যখন দোকান দিনে খুলবা না তখন রাতেই তোমার বিক্রি হচ্ছে কারণ মনে রাখবা এই নাঙ্গলকোটবাসী এই আশপাশ থেকে বাজার করে দিনের বেলা দোকান না পেলে রাতে হলেও করতে হবে দোকানই এগুলো মানুষই এগুলো বুঝাইতে পারেনি মনে হয় কেন ভয় পাচ্ছ রেজিক আহ মানুষ সাল্লাম বলেছে ধনীদের ৫০০ বছর পূর্বে দরিদ্র জান্নাতে প্রবেশ করবে কত বছর পূর্বে এই দরিদ্র জান্নাতে যাবে যে সালা আদায় করে না সিয়াম পালন করে না ও সারা দিন কাজ করলে খেতেই পারে জমি কিনতে পারে না জায়গা কিনতে পারে না ঘর করতে পারে না বাড়ি করতে পারে না কোথাও গিয়ে দাওয়াত খেয়ে ১০০০ টাকা দিতেও পারে না কেউ ওকে তাই দাওয়াতও দেয় না ও সারা দিন সিগারেট খায় রোজা ভাঙে হালকা কিছু সিগারেট হালকা কটা ভাত খেয়ে বলে যে রিকশা চালাই বলে যে মাঠে কাজ করি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ